হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর পূজা ব্লকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছো, দেখলে তোমরা, যে ট্রেন থেকে আমি নামলাম, নেমেই হচ্ছে এখন হাঁটতে শুরু করেছি। তো আমার বান্ধবীরা হচ্ছে সামনে আর আমি পিছনে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে। তো আমাদের এক্সাম আজকে, মানে লাস্ট, এর আগে তিন দিন আমি এক্সাম দিয়েছি। তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। আর এই যে দেখো, হাঁটতে হাঁটতে ওরা সামনে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। আজকে লাস্ট এক্সাম, আমাদের এক্সাম আছে 1টার দিকে, আর আমরা 10টার সময় হচ্ছে ট্রেনে চলে আসছি। আস্তে আস্তে হাঁটতেছি, যাচ্ছি এখন। তো একটু কষ্ট করে আমার ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। এই যে রেল স্টেশনের কাছাকাছি, এখন ওদিক দিয়ে যাব। কি রে, রাস্তা খুঁজে পাচ্ছি কি না, মনে হয় রাস্তায় খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা দেখো, অলরেডি কলেজের সামনে চলে আসছি। তো একটু ওয়েট করছি, এই এখন ওয়েট করার পরে মানে ঘরে ভিতরে ঢুকাবে। তো ঢোকা যে দেখো, মানে আমার অ্যাডমিটটা আগে দেখলো, ওখানে পুলিশরা আছে, ওরা দেখার পরে তারপরে ঢুকালো। তো ঢুকে পড়লাম, এখন যাচ্ছি আস্তে আস্তে। কি বলবো বন্ধুরা, এত গরম, আজকে খুব গরম পড়ছে। এই যে আস্তে আস্তে হাঁটে হাঁটে যাচ্ছি কলেজের ভিতরে। মানে আমি কালিগঞ্জ কলেজে পড়ি, আর এখানে বোর্ড পড়েছে, এটা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি, মানে সুরেন্দ্রনাথ কলেজে। তো চলে আসলাম, এই যে দেখো, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়, দেখতেই পাচ্ছ নামটা। এখন ভিতরে যাব, আস্তে আস্তে ঢুকে পড়ব। তো একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, সবাইকে ভালো লাগবে আশা করি। এই যে ঢুকে পড়লাম, একটু কলেজটা দেখো। তো বন্ধুরা এক্সাম হয়ে গেল, এক্সামের পরে একটু মানে ক্যামেরা করছি, শেয়ার করলাম। এখন লাস্ট এক্সাম আমার, আজ থেকে এক্সাম শেষ, মানে বিএ পাস। একটু মানে রেজাল্ট দেয়নি তাই বলছি বিএ পাস। আর একটু দেখো কলেজটা, তোমাদেরকে সবাইকে একটু ঘুরে দেখাচ্ছি, ভালো করে দেখো, দেখে নাও। দেখতে পাচ্ছ তো সবাই বন্ধুরা। আর তো এক্সাম হয়ে সব কিছু হয়ে গেল, তো এখন আমি বেরোচ্ছি। হয়ে গেল আমার এক্সাম, এখন বাড়িতে যাব। তো বন্ধুরা, এই ছিল আমার এক্সামের লাস্ট দিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা, বাই।